শুভ দুপুর গুড আফটারনুন আবার অবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে খুব আনন্দের সাথে চলে আসা কারণ আবার একটা এপিসোড আবার তোমাদের সাথে রিয়াকশন চলবে আজকে কিন্তু তসরের শাড়ি দেখাবো একদম শুরু করছি আজকের প্রথম শাড়ি দেখাই তসর একদম তসর বাই তসর প্রত্যেকটা শাড়ি যেখানে ব্লক হয়েছে আমি একটু খুলে নি খুলে নিয়ে একটু ভালো করে দেখাই ন্যাচারাল টোনের সাথে ব্ল্যাক একটুখানি এর অ্যারেঞ্জমেন্টটাই মেন শাড়িটা কিন্তু এইরকম যাবে রকম শাড়িটা হবে পোলকা ডটস আর লাইন লাইনস এর উপরেই জিওমেট্রিক্যাল প্যাটার্ন পুরোটাই এখানে কিন্তু কোনো ফ্লোরাল কিছু নেই ন্যাচারাল টোনে কাজ হয়েছে পুরোটা স্টাইলিশ লাগবে পড়লে আমার মনে হয়েছে মনে হয়েছে আমার পড়লে এটা আপনাদের সুন্দর লাগবে দেখতে তাই আমি এই ধরনের শাড়িগুলো করার চেষ্টা করি কিছু নানান রকমও দেখাবো এটা হচ্ছে তার আঁচলের পোর্শন এটা হচ্ছে পুরোটা আঁচলের পোর্শন একটা ভীষণ সুন্দর এক কালারের মানে একটাই রং দিয়ে ব্লক এমন নয় যে অনেকগুলো রং আছে এর মধ্যে স্পেশালি আমি সবসময় বলি যে যেরকম পছন্দ করে তার সেই পছন্দটা কিন্তু কাজের উপরে পড়ে এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এই বক্স বক্সটা হচ্ছে ব্লাউজের পোর্শন একটু দামটা প্রতিমা আমাকে একটু বলে দি এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো একটা পিওর তসরবাই তসরের ব্লক প্রিন্টেড শাড়ি এটা কিন্তু কলকাতার ব্লক এটা কিন্তু কলকাতার ব্লক তাই এটা বলে দিলাম একটা ন্যাচারাল টোনে এটা আমাদের এক নম্বর শাড়ি এবার আমরা দু নম্বর দেখাই আবারও একটা ভার্জিন টোনের মধ্যেই আছে এটা ফ্লোরাল ওটা যেমন দেখালাম এটা এটা দেখাচ্ছি ফ্লোরাল হচ্ছে একটা ভার্জিন টোন একটা ব্রাউন মুজি একটা মুজি মানে আমরা এটাকে মুজি বলে থাকি একটা ব্রাউন পট্টি আছে তার উপরে একটা ব্ল্যাক দিয়ে মোটা তুলি এবং সরু তুলি মতন ব্লক করা হয়েছে অল ওভারে সেম ব্লক অনেকেই অল ওভারটা পড়তে পছন্দ করেন অনেকে একদমই কোনো রকম পাটলি পাল্লু জাতীয় কিছু পছন্দ করেন না এটা কিন্তু কোনো পাটলি পাল্লু নেই অল ব্লক এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে আমার এখানে সুতোটা লেগে গেছে একটুখানি সরিয়ে নি এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং এর সাথে ব্লাউজটা দেখাবো এইটা হচ্ছে ব্লাউজ আঁচলে যে পোর্শনটা আছে সেইটা দিয়েই কিন্তু ব্লাউজ করা হয়েছে এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ পিওর তশরের একটা শাড়ি একটু ভালো করে দেখিয়ে দিলাম একবার অল ওভার এ সেম দু নম্বর শাড়ি এবার তিন নম্বর শাড়ি দেখাই হ্যান্ড পেন্ট এটা পুরোটা হ্যান্ড পেন্টের শাড়ি তিন নম্বর শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু এইটা হচ্ছে শাড়িটা একটা সুন্দর গ্রিন টোন তাতে কিন্তু হ্যান্ড পেন্ট হয়েছে এটা কিন্তু ব্লক নয় এটা কিন্তু হ্যান্ড পেন্টের শাড়ি হ্যান্ড পেন্টের শাড়িতে কিন্তু এই রকম ব্যাপারটা আসে একটু ভালো করে দেখিয়ে দিই এই জায়গাটাও দেখিয়ে দিই যারা একদম নতুন বন্ধু তাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে রঙের ব্যাপারটা এই যে এই জায়গাটা রঙের ব্যাপারটা এটা কিন্তু হ্যান্ড পেন্টে অ্যাভয়েড করা যায় না এটা কিন্তু হ্যান্ড পেন্টে আসবেই কারণ পেন্টিং এর পরেই কিন্তু এই জায়গাগুলোয় রংটা হয় এটা অল ওভার এ সেম শাড়ি আমি শাড়ির ব্লাউজটা আগে দেখাই এটা হচ্ছে ব্লাউজ এখানে কিন্তু আঁচলে একটা ময়ূর আছে একটু দেখিয়ে দিই যেটা হ্যান্ড পেন্টের আঁচলে একটা ময়ূর আছে এবং এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন একটা হলুদের মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ি এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে গোটা শাড়িটাতেই একই রকম ভাবে পেন্টিংটা গেছে এইট নাইন ফাইভ এবার আরেকটা দেখাই হ্যান্ড পেন্ট প্রত্যেকটা হ্যান্ড পেনটি ভীষণ সুন্দর আর হ্যান্ড পেন্টে কিন্তু ওই কালারের শেডগুলো কিন্তু একটু লাইট একটু ডিপ এটা কিন্তু আসবে এটা কিন্তু আন অ্যাভয়েডেবেল ব্যাপার এটা হচ্ছে একটা গ্রেয়ের মধ্যে টোনটা আমি অবশ্যই একটু ক্লোজে দেখাবো এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলো যেটা দেখছেন তো আপনারা বা তোমরা যাই হোক না কেন তারা মানে মনে হতে পারে যে এই শাড়িটা কি কোনো এটা কোনো ডিফেক্ট না এটা একেবারেই কোনো ডিফেক্ট না এটা কিন্তু হ্যান্ড পেন্টিং এ যে কোনো শাড়িতে অল ওভার শাড়িতে দেখালেই কিন্তু এই ডিপ এন্ড লাইট ডিপ লাইট এইভাবেই কিন্তু ডাইটা যায় কারণ পেন্টিং এর শাড়িতে এটা আসবে ব্লকের শাড়িতে এটা আসবে না এটা অনলি পেন্টিং এর শাড়িতে এবার এর আঁচলটা আমি একবার একটু ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এটা হচ্ছে ব্লাউজের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা নশো পঞ্চাশ হ্যান্ড পেন্টের শাড়ি দেখাচ্ছি এবার একটু হ্যান্ড পেন্টের সাথে একটু স্টিচও দেখাচ্ছি এখানে কিন্তু পুরোটা হ্যান্ডসুম হয়েছে বর্ডারে কিন্তু বডিতে কিন্তু হ্যান্ড পেন্ট বডিতে আবারও একটু লাইট ডিপ সেই ব্যাপারটা আছে তোমাদের জন্য একটু দেখিয়ে দিই একটু বলে দিই এই যে লাইট ডিপ কালারগুলো যেগুলো যাচ্ছে এটা দেখিয়ে দেওয়াটা আমার কাজ নতুন বন্ধুদের জন্য আর এখানে কিন্তু বর্ডারটা করা হয়েছে গুজরাটি হ্যান্ড গুজরাটি হাতে গুজরাটি করা হয়েছে আর কালারটা একটা বটল গ্রিন কালার তাতে কিন্তু একটাই কালার দিয়ে পেন্টিং রেড কালার দিয়ে পেন্টিং মেরুন কালার দিয়ে কাজটা হয়েছে এমব্রয়ডারিটা মেরুন কালার দিয়ে একটা বিউটিফুল শাড়ি প্রতিমা এটার দামটা ইলেভেন এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন তসরের শাড়ি তসর বাই তসর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন এটা লাল ব্লাউজ বা মেরুন ব্লাউজ তার সাথে এটা হচ্ছে শাড়ির পুরোটা দেখিয়ে দিচ্ছি একদম বাকি পুরো পোর্শনটা এটা কিন্তু কর্নার টু কর্নার করে গেছে মানে এই ফুলটা এইভাবে কর্নার টু কর্নার করে ফুলটা যাবে পুরোটা এইভাবেই কিন্তু পুরো শাড়িটা যাবে তাতে গোটা শাড়িটা যখন আমরা পরবো পুরোটাতেই কিন্তু এই পেন্টিংটা দেখাবে ইনক্রিজিং বর্ডার যাকে বলা হয় সেটা সেরকম এইবার আবার একটু ব্লকে আসি ব্লকের শাড়িতে এটা হচ্ছে বর্ডারটা কিন্তু ছোট্ট কিন্তু প্যাটার্নটা করা হয়েছে হাফ হাফ এটা একটু দেখিয়ে দিই ভালো করে ওপরেরটা বেজ পোর্শন নিচেরটা মেরুন পোর্শন বর্ডার কিন্তু এইটা এইটা কিন্তু বর্ডার এইটা কিন্তু বর্ডার কিন্তু প্রিন্টিংটা হয়েছে হাফ অ্যান্ড হাফ করে তোমরা অনেকেই বলতে পারো যে দিদি এটা বড় পাড়ের শাড়ি পরলে হয়তো ভালো লাগবে না কারণ আমরা যারা শর্ট হাইট মনে করতে পারো কিন্তু একেবারেই নয় সকলেই পড়তে পারবে কারণ এটার কিন্তু বর্ডারটা একদম এই রকম দেখো বর্ডারটা কিন্তু ছোট্ট বর্ডার এটা কিন্তু জাস্ট প্যাটার্নটা আশা করি এটা পরলে কিন্তু সকলকে সুন্দর লাগবে আর তসরের শাড়ি আমাদের প্রায় অলমোস্ট বেশিরভাগের পছন্দ হালকা শাড়ি হয় এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন প্লেন ব্লাউজ এখানে কন্ট্রাস্ট প্লেন ব্লাউজ এইট নাইন ফাইভ জিরো এবার আরেকটা দেখাই এইটা তো মানে আমাদের ভীষণ পছন্দের শাড়ি এটা আমরা প্রায় ব্লক ব্লক করি এইটা একটা আমাদের করতেই হয় সবার ডিমান্ডে আবার একটা করেছি একটু হয়তো কালার এদিক ওদিক হবে একটু হয়তো কালার এদিক ওদিক হবে জামদানি প্যাটার্নের ব্লক একটা গ্রে স্টোন আগেও অনেকবার এই ধরনের প্রিন্ট দেখিয়েছি কিন্তু হয়তো কালারটা কালারটা একটু একটু আলাদা ছিল এবার ডিপ হয়েছে আর এটা হচ্ছে তার আঁচলের পোর্শন খুব বড় পাল্লু নয় ছোট পাল্লু আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন যখনই তুমি এই ব্লাউজটা দিয়ে পরবে শাড়িটা কিন্তু অসাধারণ লাগবে দেখতে এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ প্লেন বর্ডার পাল্লুর শাড়ি আর কন্ট্রাস্ট বিপি এটার কনসেপ্টটা ঠিক এরকম এবার আবার একটা বেজ কালারে দেখাই যেটা ভার্জিন ভার্জিন টোন টোনের শাড়ি আমাদের কাছে স্পেশালি অনেকে খুব চেয়ে থাকেন এটা ভার্জিন টোন তাতে একটা মুজি আছে ইয়োলিশ বর্ডার আছে আর ভেতরের ব্লকটা গ্রে দিয়ে একটাই সিঙ্গেল কালারের ব্লক জাল এটাকে আমরা জাল ব্লক বলে থাকি পুরোটাই জাল এটা হচ্ছে তার পাল্লু পোর্শন একটা হলুদ পাল্লু এবং এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট এখানে যেহেতু হলুদ মুজি আছে হলুদ ব্লাউজ এটা অল ওভারে সেম জাল যাচ্ছে এইট নাইন ফাইভ জিরো এইবার আরেকটা দেখাই এবার আরেকটা বর্ডার পাল্লুর শাড়ি দেখাই এটা হচ্ছে শুধুমাত্র প্লেন শাড়ি প্লেন শাড়িতে অনলি বর্ডার করা হয়েছে অনলি বর্ডার বোথ সাইডে সেম সাইজ বর্ডার একটা টমেটো রেট ভীষণ সুন্দর দেখতে লাগে এই শাড়িগুলো স্পেশালি আমি আমারটা বলছি কারণ যে যেরকম কাজ করে যেরকম তার পছন্দ সেইগুলো তার হয় তার কাজেতে তাই অনেক রঙ আমার শাড়িতে খুব একটা থাকে না মোটামুটি একটা বা দুটো রঙের মধ্যে শাড়িটাকে সাজানো হয়ে থাকে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে পুরোটা আঁচল এটার সাথে ব্লাউজ হচ্ছে আঁচল যেটা সেটাই হচ্ছে এর ব্লাউজ এটা একদম বর্ডার শাড়ি হয়তো কারো পছন্দ হবে হয়তো কারো পছন্দ হবে না কিন্তু ওই যেটা বলি সব সময় যে একটু প্লেন শাড়িতে জানি মনে হয় অনেক কিছু সাজা নাইন ফাইভ জিরো এবার আরেকটা দেখাই যেটা একটু গ্রেইশ ব্লক আছে এটাকে এটা কিন্তু মানে ভার্জিন টোনের মধ্যেই কিন্তু ব্লকটাকে রাখা হয়েছে গ্রে দিয়ে ভীষণ সুন্দর দেখতে হয়েছে সব সময় পড়তে পারি যে কোনো অনুষ্ঠানে যে কোনো বিয়েবাড়ি অফিস থেকে পার্টি সব জায়গাতেই কিন্তু আমরা তসর শাড়ির জনপ্রিয়তা তঙ্গে শুধুমাত্র জুয়েলারি বা ব্লাউজের এদিক ওদিকে কিন্তু তসর শাড়িটা ভীষণ সুন্দর হয়ে ওঠে এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন আর গোটা শাড়িতেই কিন্তু ব্লক মানে পাটলি বা কোনো নেই পুরোটাই এইবার আমরা আসি কিছু ডাবু কাশিসে এতক্ষণ আমরা কলকাতার ব্লকে ছিলাম এবার একটু রাজস্থানের ব্লকে এলাম রাজস্থানের ব্লক মানেই ডাবু কাশিস মানেই তোমরা জানো যে সেটা অনেক রকম পদ্ধতিতে তৈরি হয়ে থাকে এখানে কিন্তু ওই অ্যাসিড কালার বা ন্যাপাল কালারের ব্রাইটনেসটা কিন্তু থাকবে না এখানে কিন্তু শাড়ি দেখতে ডাল শাড়ি দেখতে কিন্তু কালার কিন্তু যে আগে যা দেখালাম প্রিভিয়াস তার মতন কিন্তু ব্রাইটনেস এই শাড়িতে হবে না কিন্তু যারা এটা পছন্দ করেন তারা এটাতেই যাবেন যারা ব্রাইটে পছন্দ করেন তারা ব্রাইটেই থাকবেন এটা ব্যক্তিগত চয়েসের ব্যাপার এটা হচ্ছে তার আঁচলের পোর্শন একদম ডাবু কাশিস দেখাচ্ছি পুরোটাই কিন্তু তোমরা জানো কিরম পদ্ধতিতে তৈরি হয় পুরোটাই কিন্তু হ্যান্ড ব্লক হাতের কাজে সবটাই হ্যান্ড ব্লক আমি আগে যেগুলো দেখালাম সেগুলোও হ্যান্ড ব্লক এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন ব্লাউজ কিন্তু এগুলো সবই একটা ন্যাচারাল ডাইয়ের প্রসেস এটা হচ্ছে গোটা শাড়িটা দেখিয়ে দিচ্ছি গোটা শাড়িটাই কিন্তু এইভাবে যাচ্ছে এইট নাইন এইবার দেখাই একটু ইন্ডিগোর ইন্ডিগোর মধ্যে এটা একটু ইন্ডিগোতে দেখাচ্ছি প্রতিটা শাড়ি তার মতন করে সুন্দর এগুলো নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই তোমরা এগুলো আজকাল সকলে জানো কারণ এই ব্লগ দেখেই আজকাল সবাই বুঝতে পারে কোনটা রাজস্থানের ব্লক কোনটা কলকাতার ব্লক আর ব্লকের জন্য তো কলকাতা বিখ্যাত তোমরা জানো কিন্তু এই কাজটার জন্য স্পেশালি কিন্তু রাজস্থান ফেমাস এটা হচ্ছে তার আঁচলের পোর্শন আমি আঁচলটা দেখিয়ে দিই এর একটা ওই কি বলবো ইন্ডিগোর একটা ফাইন সুন্দর স্মেল আছে এটা হচ্ছে আঁচলের পোর্শন প্রতিটা শাড়ি কিন্তু অবশ্যই ওয়াশিং ইনস্ট্রাকশনটা দিয়ে দিই ড্রাই ওয়াশ প্রত্যেকটা শাড়ি কিন্তু ড্রাই ওয়াশ এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন এখানে কিন্তু ব্লাউজে একটা করে সেলফ এ ব্লক থাকে এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে গোটা শাড়িটা গোটা শাড়িটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে গোটা শাড়িটা এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ পরপর যে কটা দেখাবো সবকটাই সেম প্রাইস যদি প্রাইস বলতে ভুলেও যাই তাতেও তোমরা মার্জনা করে দিও কারণ প্রাইসটা কিন্তু সেম প্রাইস শাড়িগুলো অ্যাকচুয়ালি মানুষের হাতের কাজের শাড়ি তো সবই এবং এগুলো যতক্ষণ না পর্যন্ত মানে ওয়াশ হয় ততক্ষণ বোঝা যায় না যে কতটা রং সে ধরতে সেখানে যখন ধর মানে শাড়িটা তৈরি হয়ে আসে তখন মনে হয় সত্যিই তাদেরকে যারা এই কাজটা করে থাকেন এই যে জিনিসটা এইভাবে একটা জাল করেছেন শুধু আর কিছুই নেই শুধু ওই জাল এখানটা একটু দাঁত বর্ডার একটা অসাধারণ ফিনিশ আসে পরার পরে যারা পরেন যারা ভালোবাসেন বা যারা আজকে প্রথম দেখছেন হয়তো এই ধরনের শাড়ি খুঁজছিলেন কিন্তু ঠিক জানেন না হয়তো আমি বলবো একটা পরে দেখো আশা করি ভীষণ সুন্দর লাগে দেখতে এবার এর ব্লাউজটা দেখাই একদম সেলফে ব্লক এই কাজটা কোনো সময় ডাবু কাশের ছাড়া আসা সম্ভব নয় আমরাও এখানে ব্লক করি কিন্তু এইটা আনতে পারবো না এই ফিল্ডটা এই ফিলটা কিন্তু যে জায়গার যে স্টেটের সেখানেই কিন্তু ভালো আসে অন্য জায়গায় আমরা চেষ্টা করি মাত্র কিন্তু এক্স্যাক্টলি সেম আমরা আনতে পারি না এইট নাইন ফাইভ জিরো কালারটা কিন্তু একটু বিস্কিট টাইপ কালার এইবার আরেকটা দেখাই আবার একটা বিস্কিট টাইপের কালারই একটু লাইটে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা তার মতন করে সুন্দর প্রত্যেকটা আশা করি আমরা আমার সাথে তোমরা সহমত হবে কারণ এই শাড়িগুলো আমরা যারা ভালোবাসি তারা কিন্তু আবারও এই শাড়িও পরি কিন্তু আবার কলকাতার ব্লকের শাড়িও পরি কারণ এগুলো তসরটাই যারা ভালোবাসে তারা কিন্তু সব রকমই পরে সব রকমই পরতে ইচ্ছা করে আর তসর খুব ইজিলি ক্যারি করা যায় যে কোনো জায়গায় চট করে পরে নেওয়া যায় হ্যাঁ বডি হাগিং শাড়ি এটা কোনো সময় বডিতে খুব ফুলে থাকে না কাজেই পড়তে কোনো অসুবিধা হয় না ব্লাউজটা দেখো পোলকা ডটস এই যে ব্লাউজের ডিজাইনগুলো এগুলো কিন্তু আমাদের কোনো দিন বলতে হয় না এগুলো কিন্তু যিনি করেন তিনি তার মনো করেই করে দেন আমার কলকাতায় কিন্তু বারবার বলতে হয় যে আমার ব্লাউজে কিন্তু প্রিন্ট চাই কিন্তু আমার রাজস্থানে কিন্তু কখনো বলতে হয় না যে আমার ব্লাউজে প্রিন্ট চাই তারা জানেনি যে এই শাড়িটার সাথে ওই কমপ্লিমেন্ট করবে এটা হচ্ছে আর একটা কাশিস কালার দেখাই যেটা ন্যাচারালের সাথে কাশিস ভীষণ সুন্দর দেখতে না আমি বলবো না সবটাই সুন্দর আমার এরকম করে কোনো শাড়িকে আলাদা করে বলা উচিত না কিন্তু প্রত্যেকটাই আমার চোখে ভীষণ সুন্দর লাগছে তোমরা না নিলে অবশ্যই একটা পরব কারণ ভীষণ সুন্দর এই শাড়িগুলো অনেকগুলো থাকলেও কোনো অসুবিধা নেই কারণ এটা সব জায়গায় সর্বত্র পরা যায় এটা হচ্ছে তার ব্লাউজের ব্লাউজগুলো কি সুন্দর প্রত্যেকটা ব্লাউজ ভীষণ সুন্দর দেখতে গোটা শাড়িটা একবার দেখিয়ে দিই এখানের প্রিন্টটাই একটা এমন সুন্দর হয় যারা একদম নতুন দেখছো তাদের জন্য মনে হতে পারে যে প্রিন্টটা সব জায়গায় পুরোপুরি পড়েনি একটু আধা আধা পড়েছে এটাই এটার বৈশিষ্ট্য এটা কিন্তু কোনো সময় একদম প্রপারলি পুরোটা পড়বে তা নয় কারণ এটা কিন্তু অনেকগুলো স্টেপসে একে তৈরি করা হয় এইভাবেই এটা তৈরি হয় এইটা একটা পুরো জংলা এটা ডাবু কাশিসে আনা ভীষণ কঠিন পুরোটাতেই ইন্ডিগো জংলা পুরোটাতেই জংলা আছে এইভাবে অনেকগুলো কালার আছে কিন্তু আমরা চোখে হয়তো দেখছি দুটো কি তিনটে কালার কিন্তু এর মধ্যে অনেকগুলো কালার তবে এই শাড়িটা এই জায়গাতে এসেছে এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন আঁচলটা দেখিয়ে দি এখানে কিন্তু ব্লাউজটা আমি শিওর প্লেন হবে কারণ এটা এতটাই জংলা এখানে কিন্তু মনে হচ্ছে জানি না হ্যাঁ ঠিকই তাই ব্লাউজটা কিন্তু একদম প্লেনে কারণ এতটা জংলার মধ্যে এখানে ব্লাউজটা প্লেন না হলে ভালো লাগবে না দেখতে এখানে কোনো প্রিন্ট আর চলবে না এটা আজকে আমাদের লাস্ট শাড়ি তোমাদেরকে একটু পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম সর্বত্র পরা যাবে অফিস টু পার্টি যেটা আমরা যে শাড়িকে বলে থাকি ঠিক এই শাড়ি হচ্ছে তসর শাড়ি আজকের মতন আমার শাড়ি দেখানোটা শেষ আমার কাজটা শেষ তোমাদের কাজটা শুরু তোমাদের যার যেটা পছন্দ তোমরা যেভাবে আমাদেরকে হেল্প করে থাকো স্ক্রিনশট দিয়ে সেভাবেই দিয়ে দিও আমরা আমাদের তরফে নিশ্চয়ই তোমাদেরকে একটা ফটো দিয়ে কনফার্ম করে দেব আজ তাহলে এই পর্যন্তই আর নতুন বন্ধুদের বলবো যারা আজকেই প্রথম দেখছো যদি ভালো লেগে থাকে অবন্তিকাশকে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা সকলকে নিয়ে একসঙ্গে থাকাটাই আমাদের একমাত্র কামনা একমাত্র বাসনা সামনের দিন আবার কিছু নিয়ে আসছি